আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে নির্বাচন কমিশন। দুটি স্লটে সংলাপ হচ্ছে। প্রথম বৈঠক সকাল 10:30 এবং বিকেলের অধিবেশন 3টায় শুরু হবে। প্রতি অধিবেশনে 22টি করে দল অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। আগারগাঁয়ের কমিশন ভবনে রয়েছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত হয়েছে, সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন। নাদিরা, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তৃণমূল বিএনপির যে তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে এবং আওয়ামী লীগের যারা রয়েছে প্রতিনিধি দল, তিনি ফারুক খান ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর বাইরেও কিন্তু আমরা ছোটোখাটো বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন ভবনে আসতে দেখেছি এবং এরই মধ্যে তারা যে সংলাপের যে কক্ষটি রয়েছে যেখানে আলোচনা হবে সেই জায়গায় তারা অবস্থান করছেন। তো আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমরা কিন্তু এর মধ্যে খবরও পেয়েছি যে সকালের স্লটে যে কয়েকটি রাজনৈতিক দলের থাকার কথা ছিল তার মধ্যে কিন্তু দুই তিনটি দল নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তারা আসবে না। একইভাবে কিন্তু বিকালে যারা থাকবে, আমরা এর মধ্যে যেটি খবর পাচ্ছি যে বিএনপি, যেমন আপনি জানেন যে বিএনপি রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের যে চিঠি রিসিভ করবে সেরকম কিন্তু লোকজনও ছিল না। বেশিরভাগই নেতাকর্মী তারা জেলে রয়েছে বা অনেকে পলাতক রয়েছে। সেই কারণে আমরা যেমনটি খবর পাচ্ছি যে বিএনপি সহ যে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে এই সংলাপে অংশ নেবে না, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। এর আগেও এই যে বর্তমান যে কমিশন রয়েছে, এই কমিশন আসার পরে গত জুলাইয়ে যখন রাজনৈতিক যে সমস্যা এটি সমাধানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সংলাপের, সেই সংলাপেও আমরা দেখেছি কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সংলাপেও অংশ নেয়নি। তো এবারও আমরা সেরকমই পরিস্থিতি দেখছি। তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সেই কারণে তাদের কিন্তু সংবিধান অনুযায়ী সময় রয়েছে 28 জানুয়ারি 2024 পর্যন্ত। তো এই সময়ের মধ্যেই কিন্তু নির্বাচন করতে হবে। সেই কারণে তারা এই বিষয়টি সামনে রেখেই কিন্তু আজকের যে সংলাপ সেটি আয়োজন করেছে। আমরা দেখতে এখানে অপেক্ষায় আছি, দেখা যাক সংলাপে আসলে কি কোনো বার্তা পাওয়া যায় কিনা এবং কোনো সমাধান বেরিয়ে আসে কিনা, সেই বিষয়টি আমরা পরবর্তীতে জানাতে পারবো। নাদিরা আজিজুল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে তো থাকছেনই, আমরা পরবর্তী খবরে দর্শকদেরকে আরও বিস্তারিত তথ্য দিতে পারবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে নির্বাচন কমিশন। দুটি স্লটে সংলাপ হচ্ছে। প্রথম বৈঠক সকাল 10:30 এবং বিকেলের অধিবেশন 3টায় শুরু হবে। প্রতি অধিবেশনে 22টি করে দল অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। আগারগাঁয়ের কমিশন ভবনে রয়েছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত হয়েছে, সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন। নাদিরা, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তৃণমূল বিএনপির যে তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে এবং আওয়ামী লীগের যারা রয়েছে প্রতিনিধি দল, তিনি ফারুক খান ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর বাইরেও কিন্তু আমরা ছোটোখাটো বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন ভবনে আসতে দেখেছি এবং এরই মধ্যে তারা যে সংলাপের যে কক্ষটি রয়েছে যেখানে আলোচনা হবে সেই জায়গায় তারা অবস্থান করছেন। তো আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমরা কিন্তু এর মধ্যে খবরও পেয়েছি যে সকালের স্লটে যে কয়েকটি রাজনৈতিক দলের থাকার কথা ছিল তার মধ্যে কিন্তু দুই তিনটি দল নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তারা আসবে না। একইভাবে কিন্তু বিকালে যারা থাকবে, আমরা এর মধ্যে যেটি খবর পাচ্ছি যে বিএনপি, যেমন আপনি জানেন যে বিএনপি রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের যে চিঠি রিসিভ করবে সেরকম কিন্তু লোকজনও ছিল না। বেশিরভাগই নেতাকর্মী তারা জেলে রয়েছে বা অনেকে পলাতক রয়েছে। সেই কারণে আমরা যেমনটি খবর পাচ্ছি যে বিএনপি সহ যে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে এই সংলাপে অংশ নেবে না, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। এর আগেও এই যে বর্তমান যে কমিশন রয়েছে, এই
কমিশন আসার পরে গত জুলাইয়ে যখন রাজনৈতিক যে সমস্যা এটি সমাধানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সংলাপের, সেই সংলাপেও আমরা দেখেছি কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সেই সংলাপেও অংশ নেয়নি। তো এবারেও আমরা সেরকমই পরিস্থিতি দেখছি। তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, সে কারণে তাদের কিন্তু সংবিধান অনুযায়ী সময় রয়েছে 28 জানুয়ারি 2024 সাল পর্যন্ত। তো এই সময়ের মধ্যেই কিন্তু নির্বাচন করতে হবে, সেই কারণে তারা এই বিষয়টি সামনে রেখেই কিন্তু আজকের যে সংলাপ সেটি আয়োজন করেছে। আমরা দেখতে এখানে অপেক্ষায় আছি, দেখা যাক সংলাপে আসলে কি কোনো বার্তা পাওয়া যায় কিনা এবং কোনো সমাধান বেরিয়ে আসে কিনা, সেই বিষয়টি আমরা পরবর্তীতে জানাতে পারবো। নাদিরা আজিজুল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে তো থাকছেনই, আমরা পরবর্তী খবরে দর্শকদেরকে আরও বিস্তারিত তথ্য দিতে পারবো।